সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। অবশেষে খুঁজে পাওয়া গেল আরামবাগের সেই ভাগ্যবান কোটিপতিকে, যিনি লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি হয়ে যান। ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যার। আরামবাগ বাসস্ট্যান্ড এলাকায় একটি লটারির দোকান থেকে 1 কোটি টাকার প্রাইজ মানি ওঠে, যে খবর আপনারা আগেও দেখেছেন। সন্ধান পাওয়া যাচ্ছিল না ক্রেতার। আজ সোমবার সন্ধান পাওয়া গেল তাঁর, যার নাম কিরণ কুমার মান্না, বাড়ি আরামবাগ পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের চাষিপাড়া এলাকায়। কর্মসূত্রে বাইরে থাকেন, সোনার কারিগর তিনি। বাড়ি এসেছিলেন ছুটিতে, মাঝে মধ্যেই নাকি লটারির টিকিট কেটে থাকেন, সেইভাবেই কেটেছেন তিনি। কিন্তু হঠাৎ এভাবে তার ভাগ্য বদলে যাবে কল্পনা করেননি। এই প্রসঙ্গে কি বললেন কিরণ কুমার মান্না শুনুন। টিকিটটা কেটেছিলাম বৃহস্পতিবার বিকালবেলা 5টার সময়। তারপর কখন জানতে পারলে? জানতে পারি 7টা সাড়ে 7টার সময়। কেমন অনুভূতি তারপর জানার পর? অনেকদিন থেকে কাটতাম, এখন লেগেছে, ভালো লাগছে। এর আগে কত টাকা পেয়েছিল লাস্ট বেশি অ্যামাউন্ট? এর আগে লাস্ট 3.5 3.5 লাখ, 3.5 হাজার। 3.5 হাজার কতদিন আগে পেয়েছিল? ওই যেদিন আমি মানে ওই টিকিটটা কাটি, এই টিকিটটা যেদিনকে কাটো সেদিনকে 3.5 হাজার লেগেছিল, মানে সেটা ভাঙাতে যে এটা আবার পেয়েছে। কতদিন ধরে টিকিট কাটছো তুমি? হয়ে যাবে 3-4 বছর। 4 বছর কি করো তুমি? আমি বাইরে থাকি। কোথায়? বোম্বাই। বোম্বাই কবে এসেছো বাড়ি? হয়ে গেল 40 দিনের মতো। 40 দিনের মতো। কোথায় বাড়ি? দৌলতপুর চাষিপাড়া। বাড়িতে কে কে আছে? বাড়িতে বাবা, মা, ভাই। মেরেট না আজ পর্যন্ত লটারিতে কত টাকা মানে খইয়েছো? হিসাব করি না। 4 বছরে হিসাব নেই? তাহলে মুম্বাই যেখানে থাকো সেখানেও কাটো? মাঝে সাঝে, মানে টুকটাক, মানে খুব বেশি নয়। বাড়িতে এসে ছুটিতে এখানে টুকটাক মুম্বাই থাকতাম, সেখানে টুকটাক কাটতাম। কতদিন গিয়ে আছো মুম্বাই? হয়ে গেছে 1 বছর। 1 বছর কী করবে টাকাটা? টাকাটা একটা বাড়ি করবো, তারপরে ব্যবসা ইয়েতে লাগাবো। তাহলে কি এখানে সোনার দোকান করার চিন্তা ভাবনা রাখছো? ওইটা এখন পরে চিন্তা। বাবা কি করে? বাবা ভাটার মোড়ে সবজি দোকান। সবজি দোকান। ভাই? ভাই পড়াশোনা করে। কিসে পড়ে ভাই? ভাই 11-এ পড়ে। কোন স্কুলে? বয়েজ স্কুল। কতদূর পড়াশোনা করেছো তুমি? আমি বেশি না, 8 পাস। 8 পাস। ওই দোকান থেকে কি প্রায় কাটতে না হঠাৎই কাটলে? হঠাৎ, মানে মাঝে সাঝে, খুবই কম। এমনি কোথায় টিকিট কাটবো বেসিক্যালি? ঠিক নাই, যেখানে পাই সেখানেই কেটে লিয়ে। কি নাম তোমার? আমার নাম কিরণ কুমার মান্না। কিরণ কুমার মান্না। খুশি কতটা? খুশি, খুবই খুশি। এই এগুলো এগুলো সার্ভ করা, এনারা যারা এসেছেন এনারা কারা? এনারা কাকা আছে, দুটো কাকা, এটা দাদা, বাবা, ম্যানেজার সাহেব বসে আছেন। থানায় জানিয়েছো নাকি? ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে। চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, কালীপুর রেল ব্রিজের কাছে। এবার চাইবো যে ও মানে খুব ওই টাকাটাকে যত্ন করে ওই টাকাটাকে যে হারে বাড়াতে পারে, না কোনো লসকান না করে এটা ওটা মানে অন্যদিকে না খরচা করে, বাবা মাকে সব মানে যত্ন রেখে যেমন ওই টাকাটা নিয়ে ও ভালোভাবে বাড়িয়ে বা কিছু ব্যবসা বাণিজ্য করতে পারে, সেটাই আমরা চাইবো আমাদের ছেলের মতো। ওরা খুবই খুশি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ভাটার মোড়, চাষিপাড়ায়। হ্যাঁ, চাষিপাড়া, একই ওয়ার্ডে, 15 নম্বর ওয়ার্ডে আমাদের বাড়ি। কী নাম আপনার? আমার নাম শিবশঙ্কর বেরা। কি কেটেছে আপনার এখানে, কি ভাঙাচ্ছে টিকিটটা? দাদা আমাদের ব্রাঞ্চে খুবই পুরনো, আমাদের এখানে লটারি টিকিটটা ভাঙাতে
আর ইনি এনার ইন্টারভিউ টিকিটটা আমাদের এখানে লকারেই সেভ করেছেন, এটা নিয়ে আমরা খুবই আনন্দ। কবে টিকিটটা নিয়ে এসেছিল? দাদা আজকে সকালেই আমরা জানতে পারি যে এনার এরকম হয়েছে, যেহেতু মাঝখানে দুদিন ছুটি ছিল বলে ব্যাপারটা আজকেই প্রকাশে এসেছে। কীভাবে আপনাদের প্রসিকিউর কী আছে, কীভাবে টিকিটটা কীভাবে আপনারা রাখবেন? এই প্রসেসটা তো এই লটারি ডিপার্টমেন্টগুলো দেখবে, কিন্তু এনারা যদি চেক পান ওই চেকটা আমাদের অ্যাকাউন্টে ক্লিয়ার হতে দুদিন লাগবে, আর যদি NEFT মাধ্যমে আসে তাহলে সেম ডে হয়ে যায়। কী নাম আপনার গ্রাহকের? কিরণ কুমার মান্না। কতদিন ধরে আপনাদের এই ব্রাঞ্চে অ্যাকাউন্ট করেছে? 3 বছর ধরে ইনি আমাদের ব্রাঞ্চের গ্রাহক। আপনার ব্রাঞ্চের নাম কোন ব্যাংক এটা আপনার? এটা ব্যাংক অফ ইন্ডিয়া আরামবাগ ব্রাঞ্চ। আপনার নাম? আমার নাম দীপক সাহ। দীপক? দীপক সাহ। আপনি কি ম্যানেজার? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-85-4984।